শুভ বিকাল, এখন বিকালই বলা চলে, কেননা আমরা আজকে দশমীর দিন এসেছিলাম দুপুরে একটু খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে উঠতে উঠতে 4টে বেজে গেছে, তাই শুভ বিকাল বলেই ব্লগটা শুরু করলাম। আমরা আজকে সবাই মিলে একটুখানি রেস্টুরেন্টে খেতে এসেছিলাম। আজকে সারা বছরের অপেক্ষার শেষ দিন, অর্থাৎ আজকে দশমী, মায়ের বরণ চলছে। মাকে মণ্ডপ থেকে মাঠে নামিয়ে নিয়ে আসা হয়েছে, আর এমনি যে সবাই বরণ করে সেটা পরে হয়, একজন মেন বরণ তো কাউকে করতে হয়, এখন সেই বরণই চলছে। আমার বড় যা মেন বরণটা করছে, তারপরে একে একে গ্রামের সব বউয়েরা বরণ করবে। প্রচুর লাইন পড়েছে, প্রায় 100-150 জনের বোধহয় লাইনে দাঁড়িয়ে আছে। যাইয়ের বরণ হয়ে যাওয়ার পর আরও কয়েকজন বয়স্ক মানুষ বরণ করেছে, তারপর আমি উঠেছি বরণ করতে, আর আমার ভাই আমার পিছনে আছে, আমার পরে ও বরণ করবে। সারা বছরের এই 5টা দিনের অপেক্ষা, আজকে মা আবার কৈলাসে ফিরে যাচ্ছে। মায়ের কাছে একটাই মিনতি, মা সামনের বছর আবার আসুক, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এইটুকুই কাম্য। এই 5টা দিনের জন্য যে সারা বছরের কত অপেক্ষা, সত্যি এই দিনটা চোখে জল এসে যায়, মনে হয় যেন আরও 2টো দিন বেশি যদি মা থাকতেন ভালো হতো বোধ হয়। কিন্তু সব কিছুই মেনে নিতে হবে, আবার আজকে থেকে সামনের বছরের জন্য দিন গোনা শুরু। আর এদিকে একটু স্টেজে গান চলছিল, সব ছোটো ছেলেমেয়েরা নাচছিল। দেখুন ওপরে বড় দাদারা নাচছে, আর তলায় ছোটো ভাইরা নাচছে। মা বেরিয়ে পড়েছে, মাকে বারোয়ারির মণ্ডপের গেট, যে মূল গেট, তার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। শেষ, এবার নিয়মকানুনের পালা, মার নাম লেখা হয়েছে, নারায়ণকে প্রণাম করে বাড়ি ফেরার পালা। শুভ বিজয়া সবাইকে জানাই, শুভ বিজয়া, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসছে বছর আবার হবে, শুভরাত্রি।